সবাই ভালো আছো? জি স্যার। হ্যাঁ, তোমরা যে ভিডিওটা অন রাখো, থ্যাংক ইউ, একজন অন করে অন করেছো। আচ্ছা, তোমাদের কিন্তু লকডাউন খুলে দিলেই বা লকডাউন উঠাই দিলেই তোমাদের কিন্তু পরীক্ষার একটা ডেট দিবে, কাজেই তোমরা পড়াশোনা চালিয়ে যেতে থাকো। আচ্ছা, আজকে স্যার আমরা পরীক্ষা লিখি স্যার, বায়োলজি স্যার 7 অধ্যায় পর্যন্ত আসবে পরীক্ষাতে সিলেবাস না? কোন কোন সাবজেক্টে চেঞ্জ আসতে পারে এখন এটা বলা যাচ্ছে না। স্যার যতটুকু পড়াচ্ছেন ততটুকুর মধ্যে আসবে। হ্যাঁ হ্যাঁ, যেগুলো পড়াচ্ছি সেগুলোই পড়তে থাকো, প্রতিদিনকার পড়া প্রতিদিন করে ফেললে তো আর সমস্যা নাই। আচ্ছা, আমরা আজকে পড়তেছি হলো 8 নম্বর অধ্যায়। অধ্যায়ের নাম হলো টিস্যু ও টিস্যুতন্ত্র। আমরা আজকে যে বিষয়টা পড়বো বা যে টপিকটা পড়বো সেটা হলো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, কাজ ও শ্রেণীবিভাগ। টিস্যু, প্রথমে আমাদের জানতে হবে টিস্যু কাকে বলে। একই উৎস থেকে সৃষ্ট একই ধরনের কাজ সম্পন্নকারী একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে বলা হয় টিস্যু। টিস্যুর প্রকারভেদ, সাধারণত একটি উদ্ভিদে বিভিন্ন ধরনের টিস্যু থাকে, তবে সব ধরনের টিস্যুকে টিস্যু গঠনকারী কোষের বিভাজন অনুযায়ী দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো ভাজক টিস্যু আর 2 নম্বর হলো স্থায়ী টিস্যু। তো তোমাদের সিলেবাসে স্থায়ী টিস্যুটা নাই, তোমাদের সিলেবাসে ভাজক টিস্যুটা আছে। তো ভাজক টিস্যু কাকে বলে? যে কোষগুলো বিভাজিত হয় তা হলো ভাজক কোষ, আর ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুর নামই হলো ভাজক টিস্যু। ভাজক টিস্যুকে ইংরেজিতে মেরিস্টেম বলা হয়। এই টিস্যুর বৈশিষ্ট্যগুলো কি কি? কোষগুলো জীবিত, অপেক্ষাকৃত ছোট ও সমাবেশীয়। ভাজক টিস্যুর কোষগুলো সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন। এই টিস্যুর কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজাকার হয়। এই টিস্যুর কোষগুলো সেলুলোজ নির্মিত পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট হবে। কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় আকারের ও দানাদার ঘন সাইটোপ্লাজম দ্বারা পূর্ণ থাকে। এই টিস্যুর কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না। হ্যাঁ, কোষগুলো ঘন সন্নিবিষ্ট থাকার কারণে মাঝে আন্তঃকোষীয় ফাঁক থাকবে না। এই টিস্যুর কোষগুলো বিপাকীয় হার বেশি এবং সর্বদাই সক্রিয় অবস্থায় থাকে। আমরা ছবিটা দেখলেই বুঝতে পারবো। আমরা ছবিতে এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কোষ সমবয়সী, মানে একই আকৃতির। আমরা দেখতে পাই নিউক্লিয়াসও কিন্তু বড়, তারপরে কোষ প্রাচীরগুলো পাতলা সেলুলোজ নির্মিত, এবং নিউক্লিয়াসের চারপাশে আমরা দেখব ঘন সাইটোপ্লাজম দ্বারা পূর্ণ। আমরা এখানে আরো দেখতে পাচ্ছি যে পাশাপাশি কোষগুলো ঘন সন্নিবিষ্ট আছে, এই জন্য মাঝখানে কোনো আন্তঃকোষীয় ফাঁক নেই, এবং কোষগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু কোনো কোষ গহ্বর নেই। ঠিক আছে, তাহলে এই সমস্ত আমরা এই ছবি দেখে এই বৈশিষ্ট্যগুলো সহজে বুঝতে পারছি। তাহলে ভাজক কোষের বৈশিষ্ট্য সবাই বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। আরো কিছু বৈশিষ্ট্য আছে। কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য, ক্ষরিত বস্তু বা বর্জ্য পদার্থ থাকবে না। প্লাস্টিড গুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। প্রোপ্লাস্টিড মানে হলো নবগঠিত প্লাস্টিড, নতুন গঠিত প্লাস্টিডকে প্রোপ্লাস্টিড বলা হবে। কোষগুলো আকারে সাধারণত ছোট এবং দৈর্ঘ্য ও প্রস্থে সমান থাকে। এই টিস্যুগুলোর কাজ, শীর্ষস্থ ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি লাভ করে। এতে ছোট গাছ ক্রমে উঁচু ও লম্বা হয়। পার্শ্বীয় ভাজক টিস্যুর কোষ বিভাজনের ফলে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়। এতে সরু কাণ্ড ক্রমে মোটা হয়। ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে কত স্থান পূরণ হয়?
এবার যেটা আমরা আসবো সেটা হলো ভাজক টিস্যুর শ্রেণীবিভাগ, উৎপত্তি, গঠন, সম্প্রসারণ, অবস্থান, কার্য প্রভৃতি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাজক টিস্যুকে বিভিন্নভাবে ভাগ করা হয়। এখানে আমাদের চারটা ভিত্তির উপর নির্ভর করে আমরা ভাজক টিস্যুর শ্রেণীবিভাগ শিখব। প্রথমটা ছিল উৎপত্তি অনুসারে, 2 নম্বর অবস্থান অনুসারে, 3 নম্বর কোষ বিভাজন অনুসারে, 4 নম্বর কাজ অনুসারে। তা আমরা উৎপত্তি অনুসারে আমরা এখানে দেখব যে ভাজক টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করেছি, প্রারম্ভিক বা প্রাইমারি ভাজক টিস্যু, সরি প্রারম্ভিক প্রাথমিক ভাজক টিস্যু, 2 নম্বর হলো প্রাইমারি ভাজক টিস্যু, 3 নম্বর হলো সেকেন্ডারি ভাজক টিস্যু। তো প্রাইমারিকে আমরা প্রাথমিকও বলতে পারি, সেকেন্ডারিকে আমরা গৌণ বলতে পারি। আবার অবস্থান অনুসারে আমরা 3 ভাগে ভাগ করব, শীর্ষস্থ ভাজক টিস্যু, ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু। কোষ বিভাজন অনুসারে আমরা ভাজক টিস্যুকে 3 ভাগে ভাগ করব, মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু। কাজ অনুসারে আবার 3 ভাগে ভাগ করব, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। তো আমরা প্রথমেই যাব উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুর শ্রেণীবিভাগ, যে 3টা ভাগ আছে সেই 3টা ভাগ সম্পর্কে জানব। তো উৎপত্তি অনুসারে আমরা একটু আগে জানলাম যে ভাজক টিস্যু 3 ধরনের, প্রারম্ভিক বা প্রোমেরিস্টেম ভাজক টিস্যু। তাহলে এই ভাজক টিস্যু কোথায় থাকবে? মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে যেখান থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি ঘটে, তাকে প্রারম্ভিক ভাজক টিস্যু বলে। এই অঞ্চল থেকেই প্রথম বৃদ্ধি শুরু হয়। সাধারণত আসলে একটা বীজ যখন অঙ্কুরিত হয়, অঙ্কুরিত বীজকে আমরা কি বলবো? কেউ কি বলতে পারবা? একটা বীজ যখন অঙ্কুরিত হয়, এই অঙ্কুরিত বীজকে আমরা কি বলতে পারি? স্যার মেরিস্টেম? না, অঙ্কুরিত বীজকে আমরা বলবো ভ্রূণ। অঙ্কুরিত বীজকে আমরা কি বলবো? ভ্রূণ। হ্যাঁ, বীজটা তো আসলে একটা জাইগোট। তাহলে জাইগোট যখন বারবার মাইটোসিস বিভাগে বিভাজিত হবে, তখন প্রথম তৈরি করবে ভ্রূণ বা এমব্রায়ো তৈরি করবে, ইংলিশে এমব্রায়ো, বাংলায় ভ্রূণ। তাহলে ভ্রূণের কতগুলো অংশ থাকে? হ্যাঁ, একটা থাকে ভ্রূণমূল, আর একটা হলো ভ্রূণ মুকুল, হ্যাঁ বীজপত্র। তো ভ্রূণমূল বা ভ্রূণ মুকুল, ঠিক আছে, তাহলে ভ্রূণে যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলোই হলো প্রারম্ভিক ভাজক টিস্যু, ঠিক আছে। তাহলে এই 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 ধরনের টিস্যু থেকে পরবর্তীতে কি হবে? যে ভ্রূণ মুকুল তৈরি হবে, আর নিচের দিকে তৈরি হবে ভ্রূণমূল। প্রাইমারি ভাজক টিস্যু, যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে তাকে প্রাইমারি ভাজক টিস্যু বলে, ঠিক আছে। তাহলে আমরা প্রাইমারি ভাজক টিস্যু কাকে বলবো? যে আমরা একটু আগে বলেছিলাম যে ভ্রূণমুকুল, সেটা আস্তে আস্তে কাণ্ড হিসেবে উপরের দিকে বৃদ্ধি লাভ করবে, আর যেটা ভ্রূণের নিচে ছিল ভ্রূণমূল, সেটা আস্তে আস্তে বৃদ্ধি লাভ করে মূল তৈরি করবে। তাহলে এই যে এগুলো হলো প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে মূল এবং কাণ্ডের শীর্ষে যে ভাগ, স্যার হ্যাঁ বলো, ভ্রূণ মুকুল আর ভ্রূণ মূল এই দুটার মধ্যে পার্থক্য কি? ভ্রূণ মূল আর ভ্রূণ মুকুল, মানে ভ্রূণ যখন প্রথম তৈরি হয়, হ্যাঁ ভ্রূণের কতগুলো অংশ সৃষ্টি হয়, উপরের দিকে যে অংশটা সৃষ্টি হবে তার নাম হবে ভ্রূণ মুকুল, আর বা আমরা ভ্রূণ কাণ্ডও বলতে পারি, মুকুলের আরেকটা নাম কাণ্ডও বলতে পারি, আর নিচের দিকে সৃষ্টি হবে ভ্রূণ মূল, ঠিক আছে। তাহলে এই যে ভ্রূণ থেকে প্রথমে ভ্রূণ ছিল, আর ভ্রূণ স্যার নিচের দিকে বলতে কি মূলের নিচে? হ্যাঁ, নিচের দিকে হলো মূল, ভ্রূণ মূল। এই ভ্রূণ মূলটা পরবর্তীতে আস্তে আস্তে মূলে রূপান্তর হবে। তাহলে প্রাইম তাহলে আমরা যদি প্রশ্ন করি কোন ভাজক টিস্যুর কারণে মূল বা কাণ্ড তৈরি হয়, তাহলে আমরা কি বলতে পারি? আমরা প্রাইমারি ভাজক টিস্যু বলতে পারি। বা আমরা যদি বলি যে উদ্ভিদ লম্বা হয়, হ্যাঁ কোন ভাজক টিস্যুর কারণে, তখন আমরা বলতে পারি প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে আমরা বলতেছি যে প্রাইমারি ভাজক টিস্যু উৎপত্তি কোথা থেকে? তাহলে অবশ্যই আমরা বলবো প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে এদের উৎপত্তি হয়, আর এদের কোষ বিভাজনের ফলে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি লাভ করে। তাহলে আমরা প্রাইমারি ভাজক টিস্যু শেষ করলাম। এবার আমরা আসবো সেকেন্ডারি ভাজক টিস্যু। যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে পরবর্তী সময়ে উৎপন্ন হয় তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। সেকেন্ডারি ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থার অনেক পরে সৃষ্টি হয়, যেমন কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। এর আগের ক্লাসে তোমাদের সম্ভবত মনে হয় বলেছিলাম যে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কোন উদ্ভিদ মোটা হয়, কেউ বলতে পারবা?
কোন স্যার উদ্ভিদ? দ্বিবীজপত্রী, হ্যাঁ কোন উদ্ভিদ বলো? স্যার দ্বিবীজপত্রী উদ্ভিদ হ্যাঁ ওটা। দ্বিবীজপত্রী, এটা তোমাদের বলেছিলাম যে দ্বিবীজপত্রী উদ্ভিদ মোটা হবে। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের আমরা সবাই জানি যে প্রাইমারি ভাজা টিস্যুর কারণে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি লাভ করে। তাহলে দৈর্ঘ্যে বৃদ্ধি লাভ করে একবীজপত্রী উদ্ভিদও দ্বিবীজপত্রী উদ্ভিদও। কিন্তু একবীজপত্রী উদ্ভিদ শুরু থেকেই তাদের কাণ্ডটা মোটা থাকে, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের যেমন আম জাম কাঁঠাল লিচু এরা প্রাথমিক অবস্থা প্রাইমারি ভাজা টিস্যুর কারণে শুধু লম্বাই হবে, কিন্তু যত বছর বাড়তে থাকবে তত আস্তে আস্তে এদের কাণ্ডটা মোটা হবে। তাহলে এই কাণ্ডটা মোটা হওয়ার কারণ কি? কাণ্ডটা মোটা হওয়ার কারণ যে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে প্রথমে একক কাণ্ড থাকলেও পরে আস্তে আস্তে তাদের শাখা প্রশাখা গুলো সৃষ্টি হয়, আর যত বেশি শাখা প্রশাখা সৃষ্টি হবে তত বেশি তারা খাদ্য উৎপাদন করতে পারবে, আর যার ফলে কিছু স্থায়ী টিস্যু পুনরায় বিভাজন ক্ষমতা লাভ করবে, এবং সেই বিভাজন ক্ষমতা লাভকারী টিস্যুগুলোকে আমরা বলবো ক্যাম্বিয়াম টিস্যু। আর এই ক্যাম্বিয়াম টিস্যুর কারণেই মূলত উদ্ভিদের কাণ্ডগুলো মোটা হতে থাকবে। তাহলে আমরা এই সেকেন্ডারি ভাজক টিস্যু শুধু কোন ধরনের উদ্ভিদে দেখতে পাবো? সেকেন্ডারি ভাজক টিস্যু শুধুমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদে আমরা দেখতে পাবো, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কোনো সেকেন্ডারি ভাজক টিস্যু থাকবে না। সবাইকে বুঝতে পেরেছো? জি স্যার। আমি আবার বলছি, তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যুটা কিভাবে সৃষ্টি হয়? মনে করো যে একটা উদ্ভিদ প্রাইমারি ভাজক টিস্যুর কারণে লম্বা হয়ে গেল, তাহলে প্রাইমারি ভাজক টিস্যু উদ্ভিদকে লম্বা করতে সাহায্য করলো, দেন প্রাইমারি ভাজক টিস্যু সব কোষগুলো স্থায়ী টিস্যুতে পরিণত হয়ে গেল, উদ্ভিদ আর লম্বা হয় না। তাহলে উদ্ভিদ আর লম্বা হয় না, কিন্তু উদ্ভিদ এখন কাণ্ড মোটা হতে পারে। তখন কি হবে? উদ্ভিদ এর কাণ্ড যখন মোটা হবে তখন কি হবে? দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিছু কিছু কাণ্ডে শাখা হবে, আর যে জায়গায় শাখা হবে সেই জায়গায় মূলত এই সেকেন্ডারি ভাজক টিস্যুগুলো সৃষ্টি হবে, মানে ক্যাম্বিয়াম টিস্যুগুলো সৃষ্টি হবে, যার ফলে শাখাটা সৃষ্টি হয়। এইভাবে প্রথমে প্রাথমিক প্রাইমারি ভাজক টিস্যু তৈরি হলো, প্রাইমারি ভাজক টিস্যু পরে স্থায়ী টিস্যুতে পরিণত হলো, আর স্থায়ী টিস্যুর কিছু কোষ বা টিস্যু সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি করে, যেমন ক্যাম্বিয়াম টিস্যু, যার ফলে উদ্ভিদের কাণ্ডটা মোটা হয়। তাহলে পর ক্যাম্বিয়াম, ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম, এগুলো হলো সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ। তো এবার আসি আমরা অবস্থান অনুসারে। উদ্ভিদের কোন অংশে অবস্থিত এর উপর নির্ভর করে ভাজক টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করা যেতে পারে। শীর্ষস্থ ভাজক টিস্যু ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু, আর এটা হলো পার্শ্বীয় ভাজক টিস্যু। তো শীর্ষস্থ ভাজক টিস্যু মূল কাণ্ড বা এদের শাখা প্রশাখার শীর্ষে অবস্থিত ভাজক টিস্যুকে আমরা বলবো শীর্ষস্থ ভাজক টিস্যু। তাহলে শীর্ষস্থ ভাজক টিস্যুর অবস্থান উদ্ভিদের মূল কাণ্ড বা কাণ্ডের শাখা প্রশাখা শীর্ষে অবস্থিত যে ভাজক টিস্যুগুলো আছে তারাই হলো শীর্ষস্থ ভাজক টিস্যু। কতক পাতা ও ফলের শীর্ষেও ভাজক টিস্যু থাকতে পারে। শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে এসব অঙ্গ দৈর্ঘ্যে বৃদ্ধি লাভ করে। তো শীর্ষস্থ ভাজক টিস্যুগুলো কোথায় থেকে তৈরি হবে? এরা প্রাইমারি যে স্থায়ী টিস্যু আছে সেখান থেকে এরা তৈরি হবে। পুষ্পক উদ্ভিদে শীর্ষস্থ ভাজক টিস্যু একাধিক কোষ দিয়ে গঠিত, এরা প্রাইমারি টিস্যু। এবার আমরা আসবো অবস্থান অনুসারে 2 নম্বর, ইন্টারক্যালারি বা নিমিশিত ভাজক টিস্যু। তাহলে দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত ভাজক টিস্যুকে ইন্টারক্যালারি বা নিমিশিত ভাজক টিস্যু বলে। উদাহরণ, ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন, হস্টেল প্রভৃতি উদ্ভিদের পত্রমূল। পত্রমূল মানে সবাই বুঝো? পত্রমূল মানে হলো যে পাতা যে বৃন্ত আছে, পাতার বৃন্তের গোড়াকে, মানে পাতা যেখান থেকে সৃষ্টি হয়েছে সেটাকে আমরা বলবো পত্রমূল। মধ্যপর্বের গোড়ায়, মধ্যপর্ব মানে কি? কাণ্ডের যে পর্ব আছে, পর্ব মধ্যপর্ব, দুই পর্বের মাঝখানে মধ্যপর্ব থাকে, তাহলে সেই মধ্যপর্বের গোড়ায় পর্ব সন্ধিতে বা ফুলের বৃন্তে এ ধরনের ভাজক টিস্যু থাকে। পার্শ্বীয় ভাজক টিস্যু মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বি ভাবে অবস্থিত ভাজক টিস্যুকে পার্শ্বীয় ভাজক টিস্যু বলে। এই প্রকার টিস্যু দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত, স্থায়ী টিস্যু থেকে উৎপন্ন হয় বলে এরা সেকেন্ডারি টিস্যু। এদের বিভাজনের ফলে মূল ও কাণ্ডের বৃদ্ধি করতে হয়ে থাকে, যেমন ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, পর ক্যাম্বিয়াম। তা আমি একটা ছবির দ্বারা একটু বোঝানোর চেষ্টা করি। তাহলে এটা একটা ধরো, এটা হলো একটা অবস্থান অনুসারে
শিশুর একটা প্রকারভেদ দেখানো হয়েছে। এটা একটা কাণ্ডের একটা অংশ, হ্যাঁ কাণ্ডের একটা অংশ আমরা এখানে দেখাচ্ছি। তাহলে এখানে আমরা দেখাচ্ছি যে অবস্থান অনুসারে যে ভাজক কিন্তু তিনটা ভাগে ভাগ করেছি, সেই তিনটা ভাগ এখানে দেখানো আছে। যেমন আমরা এখানে দেখছি কাণ্ডের শীর্ষ ভাগে শীর্ষস্থ ভাজক, ঠিক আছে। আবার আমরা বলেছিলাম যে এটা হলো পর্ব, এটা হলো পর্ব, সাদা অংশগুলো হলো পর্ব, আর এখানে যে দুই সাদা অংশের মাঝখানে যে কালো আড়াআড়ি দাগগুলো আছে সেগুলো হলো পর্ব সন্ধি বা মধ্য পর্ব। তাহলে আমরা এখানে দেখছি যে দুই পর্বের মাঝখানে যে পর্ব সন্ধি বা মধ্য পর্ব আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারক্যালারি ভাজক টিস্যু বা নিবেশিত ভাজক টিস্যু, ঠিক আছে। তাহলে এই ইন্টারক্যালারি ভাজক টিস্যু আমরা কি হবে যে দুইটি স্থায়ী টিস্যুর মাঝখানে এরা অবস্থান করেছে। আরেকটি আমরা বলছি পার্শ্বীয় ভাজক টিস্যু। তাহলে পার্শ্বীয় ভাজক টিস্যু গুলো আমরা দেখছি যে কাণ্ডের পার্শ্ব দিকে এদের বিন্যাস, হ্যাঁ কাণ্ডের যে পার্শ্ব দিক মূল বা কাণ্ডের যে পার্শ্ব দিক সেই পার্শ্ব দিকে এখানে পার্শ্বীয় ভাজক টিস্যুর বিন্যাস। আচ্ছা এখানে আমরা আরো দেখতে পাচ্ছি যে সেকেন্ডারি ভাজক টিস্যু এখানে দেখানো আছে। তাহলে তোমাদের বলেছিলাম যে একটা ছিল প্রারম্ভিক ভাজক টিস্যু, যেটা ভ্রূণ যখন তৈরি হয় তখনই ওটা উৎপন্ন হবে। প্রাথমিক ভাজক টিস্যু বলেছিলাম যে উদ্ভিদের যে মূল বা কাণ্ডর যে বৃদ্ধি যার কারণে উদ্ভিদ লম্বা হয়, হ্যাঁ সেটাকে আমরা বলেছিলাম প্রাইমারি ভাজক টিস্যু। আর আমরা আরেকটা কথা বলেছিলাম উদ্ভিদ যখন মোটা হয় তখন তার শাখার সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে এরকম এই যে শাখা, এগুলো হলো সব শাখা। তাহলে যেখানে শাখা সৃষ্টি হচ্ছে সেই শাখাতে সেকেন্ডারি ভাজক টিস্যু বা ক্যাম্বিয়াম টিস্যু উৎপত্তি হবে। আচ্ছা এখানে আরো দুটি আমরা লেবেলিং দেখতে পাচ্ছি, একটা প্রোটোডার্ম আর একটা গ্রাউন্ড মেরিস্টেম, এগুলো আমরা পরে আসছি। তাহলে এখানে যে ছবির মাধ্যমে যেটা বোঝালাম সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। এবার আমরা যে ভিত্তিটা আসবো সেটা হলো কোষ বিভাজন অনুসারে। কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু আবার তিন ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে মাস, আর একটা হলো প্লেট, আর একটা হলো রিব। মাস ভাজক টিস্যু, মাস মানে হলো গুচ্ছ। তাহলে যে ভাজক টিস্যুর কোষ বিভাজন সব তলে ঘটে থাকে ফলে কোষ সমষ্টি কোনো নির্দিষ্ট নিয়মে সজ্জিত না থেকে কোষপুঞ্জ গঠন করে বা কোষের একটা গুচ্ছ তৈরি করে তাকে মাস ভাজক টিস্যু বলে। এই প্রকার বিভাজনের ফলে উদ্ভিদ অঙ্গটি ঘনত্বে বৃদ্ধি প্রাপ্ত হয়। যেমন বর্ধনশীল ভ্রূণ, তাহলে বর্ধনশীল ভ্রূণ মানে ভ্রূণটা যখন বৃদ্ধি লাভ করবে ভ্রূণের চারদিক থেকেই বৃদ্ধি লাভ করতে হবে, উপরেও বৃদ্ধি হতে হবে, পাশেও বৃদ্ধি হতে হবে, নিচেও বৃদ্ধি হতে হবে। এই জন্য বর্ধনশীল ভ্রূণ মাস মাস ভাজক টিস্যু দ্বারা তৈরি। রেণুথলি মানে তোমরা পড়েছো যে স্পঞ্জিয়াম, হ্যাঁ তো স্পঞ্জিয়াম বা রেণুথলি এরাও মাস ভাজক টিস্যুর সৃষ্টি। এন্ডোস্পার্ম বা শস্য, তারপরে মজ্জা, কর্টেক্স, এগুলো সবই হলো মাস ভাজক টিস্যু দ্বারা গঠিত। প্লেট ভাজক টিস্যু, প্লেট মানে হলো দুইটা তল, আমরা যে খাবার যে প্লেট আমরা থালা বলি বা প্লেট বলি তার দুইটা তল আছে, ঊর্ধ্বতল নিম্নতল। তাহলে যে ভাজক টিস্যু কোষ মাত্র দুটি তলে বিভাজিত হয় ফলে কোষগুলো প্লেটের মতো আকারে সজ্জিত হয় তাকে প্লেট ভাজক টিস্যু বলে। তাহলে আমরা এটা সহজে বলতে পারি পাতা, হ্যাঁ আমরা পাতায় দেখবো যে তার ঊর্ধ্ব ত্বক আছে, নিম্ন ত্বক আছে। আবার আমরা যদি কাণ্ডের ত্বক দেখতে পারি তাহলে কাণ্ডেরও কি আছে যে যে বহিঃশূল যে বহিঃত্বক আছে সে বহিঃত্বকে, হ্যাঁ বাইরের দিকে একটা অংশ আছে, ভিতরের দিকে একটা অংশ আছে। তাহলে আমরা এরকম পাতার ক্ষেত্রে বলতে পারি যে এরা প্লেট ভাজক টিস্যু দ্বারা তৈরি, বর্ধিষ্ণু বহিঃত্বক এরাও প্লেট ভাজক টিস্যু দ্বারা তৈরি। এই প্রকার বিভাজনের ফলে অঙ্গটি আয়তনে বৃদ্ধি লাভ করে। রিব ভাজক টিস্যু, যে ভাজক টিস্যুর কোষগুলো একটি তলে বিভাজিত হয় ফলে কোষগুলো রৈখিক সজ্জাক্রমে এক সারিতে অবস্থান করে এবং দেখতে বুকের পাঁজরের ন্যায় দেখায় তাকে রিব ভাজক টিস্যু বলে। এই প্রকার কোষ বিভাজনের ফলে এক সারি কোষ সৃষ্টি হয়, যেমন বর্ধিষ্ণু মূল ও কাণ্ডের মজ্জারশ্মি। আমরা যখন পরবর্তী ক্লাসগুলোতে দেখব যে মূল বা কাণ্ডের যখন আমরা অন্তর্গঠন শিখবো তখন ওখানে দেখব যে মজ্জা থেকে শুরু করে পেরিসাইকেল পর্যন্ত কিছু কোষের একটা সারি, রেখান্বিত সারি, সেই রেখান্বিত সারিগুলোকে আমরা বলবো মজ্জারশ্মি। তাহলে সেগুলো একই রেখায় বা একই তলে তাদের বিভাজন কাজ চলতে থাকে, এই জন্য আমরা সেটাকে বলছি রিব ভাজক টিস্যু। রিব মানে হলো পাঁজর, আমাদের বুকের পাঁজরের ইংলিশ নাম রিব।
এবার আসবো কাজ অনুসারে। তো কর্ম প্রক্রিয়া অনুসারে ভাজক টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম, যে ভাজক টিস্যুর কোষসমূহ উদ্ভিদ দেহে ত্বক সৃষ্টি করে তাকে প্রোটোডার্ম বলে। তাহলে উদ্ভিদের যে বাইরে যে ত্বকটা আছে বা বাকলটা আছে সেটা হলো প্রোটোডার্ম দ্বারা তৈরি। মূল, কাণ্ড ও এদের শাখা প্রশাখার ত্বক সৃষ্টি করা হলো প্রোটোডার্মের কাজ। যদি কাণ্ড বা পাতার ত্বক হয়, পাতার বহিঃত্বক হয়, তখন তাকে আমরা বলবো এপিডার্মিস, আর যদি মূলের বহিঃত্বক হয় তখন তাকে আমরা বলবো ইপিডিমা। প্রোক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম, জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে প্রোক্যাম্বিয়াম বলে। হ্যাঁ, এরা সবাই পরিবহন কাজের সাথে নিয়োজিত, হ্যাঁ, বা পরিবহন টিস্যু সৃষ্টি করাই প্রোক্যাম্বিয়ামের কাজ। গ্রাউন্ড মেরিস্টেম, শীর্ষস্থ ভাজক টিস্যুর যে অংশ বারবার বিভাজিত হয়ে উদ্ভিদ দেহের মূল ভিত্তি তথা কর্টেক্স, মজ্জা ও মজ্জারশ্মি সৃষ্টি করে তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলে। তাহলে আমরা এখানে এই ছবিতে আবার ফিরে আসি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোটোডার্মটা দেওয়া আছে, মানে এখানে কাণ্ডের যে বহিঃত্বকটা আছে সেই কাণ্ডের বহিঃত্বক এখানে প্রোটোডার্ম তৈরি করেছে। কাণ্ড হোক, মূল হোক, হ্যাঁ, এদের বহিঃত্বক তৈরি করবে প্রোটোডার্ম। গ্রাউন্ড মেরিস্টেমটা কি ছিল? এখানে আরেকটা জিনিস দেখানো হয় নাই, সেটা হলো যে প্রোক্যাম্বিয়াম। তাহলে প্রোক্যাম্বিয়ামটা কি হবে? যে কাণ্ডের ভিতরে যে জাইলেম, প্রোটোডার্ম কি স্থায়ী টিস্যু? প্রোটোডার্ম হলো ভাজক টিস্যু। প্রোটোডার্ম এখানে যা আছে সবই ভাজক টিস্যু। প্রোটোডার্ম গুলো কি তৈরি করবে? প্রোটোডার্ম তৈরি করে মূল বা কাণ্ডের বহিঃত্বক। হ্যাঁ, বহিঃত্বক তৈরি করে যখন কোষ, হ্যাঁ, আর বিভাজন ক্ষমতা থাকবে না, কোষের আর বিভাজন ক্ষমতা থাকবে না, তখন তারা স্থায়ী টিস্যুতে পরিণত হয়ে যাবে বা স্থায়ী কোষে পরিণত হয়ে যাবে। স্যার সব ভাজক টিস্যু কি স্যার একসময় গিয়ে স্থায়ী হ্যাঁ, টিস্যুতে পরিণত হয়? সব ভাজক টিস্যুই বা সব ভাজক টিস্যুর কোষই একসময় স্থায়ী কোষে পরিণত হয়। যখনই সেই স্যার কোষের, যখন মানে ভাজক টিস্যু স্থায়ী টিস্যুতে পরিণত হয় তখন কি সেটা মানে বিভাজন ক্ষমতা মানে লুপ্ত হয়ে যায়? না হ্যাঁ, সাধারণত বিভাজন ক্ষমতা হয়ে যায়। যেমন একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু তাদের শাখা প্রশাখা নাই, এই জন্য তাদের ক্ষেত্রে কি হয় যে প্রাইমারি ভাজক টিস্যুর কোষগুলো বিভাজিত হয়ে উদ্ভিদ যখন লম্বায় বৃদ্ধি লাভ করলো, তখন প্রাইমারি ভাজক টিস্যুর কোষগুলো মানে আর বিভাজিত যখন হবে না, তখন সবগুলো স্থায়ী কোষে পরিণত হয়ে যাবে, যার ফলে উদ্ভিদ আর লম্বা হবে না। আর সেকেন্ডারি মানে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি দেখবো যে প্রাইমারি ভাজক টিস্যু উদ্ভিদকে লম্বা তো করলোই, প্লাস উদ্ভিদ আর লম্বা হচ্ছে না, মানে প্রাইমারি ভাজক টিস্যু গুলো স্থায়ী কোষে পরিণত হয়ে গেছে বা স্থায়ী কোষে পরিণত হয়ে গেছে, কিন্তু উদ্ভিদের এখন মোটা হওয়া দরকার, কাণ্ডের মোটা হওয়া দরকার। এই কারণে তখন কি হবে যে কিছু স্থায়ী টিস্যু আবার বিভাজন ক্ষমতা ফিরে পায়, হ্যাঁ, এবং সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি করে, যার ফলে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে আমরা দেখতে পাই এরকম শাখা প্রশাখা সৃষ্টি হয়। আর এই শাখা সৃষ্টি যেখান থেকে সৃষ্টি হবে সেটাই হলো সেকেন্ডারি ভাজক টিস্যু বা আমরা বলতেছি ক্যাম্বিয়াম টিস্যু। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কোনো সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি হবে না, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের মোটা হওয়ার জন্য পরবর্তীতে কিছু স্থায়ী টিস্যু পুনরায় বিভাজন ক্ষমতা ফিরে পেয়ে সেকেন্ডারি ভাজক টিস্যু সৃষ্টি করতে সক্ষম। বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পেরেছি। তাহলে আমরা এখানে যেটা ছিলাম, তাহলে আমরা এখানে বলেছিলাম যে প্রোক্যাম্বিয়াম। তাহলে প্রোক্যাম্বিয়ামটা কি ছিল? যে উদ্ভিদের মূলে হোক, কাণ্ডে হোক, পাতায় হোক, এখানে যে আমরা দেখবো জাইলেম, ফ্লোয়েম বা ক্যাম্বিয়াম টিস্যু সৃষ্টি করছে তারাই হলো প্রোক্যাম্বিয়াম। এবার আসবে গ্রাউন্ড মেরিস্টেম বা ভিত্তি টিস্যু। তাহলে প্রোটোডার্ম আর প্রোক্যাম্বিয়াম গঠনকারী যে অংশগুলো আছে তাদেরকে বাদ দিলে উদ্ভিদের ভিতরে যাবতীয় অংশ তৈরি করবে গ্রাউন্ড মেরিস্টেম। হ্যাঁ, যেমন হলো আমরা এখানে প্রোটোডার্ম ছিল বহিঃত্বক, বহিঃত্বক বাদ, তাহলে কি হবে অধোত্বক, কর্টেক্স, হ্যাঁ, তারপরে ভিতরে হলো অন্তঃত্বক, তারপরে আসছে হলো পেরিসাইকেল, মজ্জা, মজ্জারশ্মি, এগুলো সবই গ্রাউন্ড টিস্যু থেকে, গ্রাউন্ড মেরিস্টেম থেকে তৈরি হবে। তাহলে সবাই বুঝতে পেরেছো যে ভাজক টিস্যুর শ্রেণীবিভাগ, জি স্যার। এবং জি এখানে স্যার, কিন্তু যে কোনো একটা শ্রেণী বিভাগ তোমাদের পরীক্ষাতে আসে। সাধারণত আমরা অবস্থান আর কাজ অনুসারে এই দুটো বেশি দিয়ে থাকি, তবে অন্যান্য গুলোও আসার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের যেহেতু স্যার এই ভাজক টিস্যু থেকে কি একটা কোশ্চেন মাস্ট আসবেই? হ্যাঁ, ভাজক টিস্যু থেকে যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন বোর্ড সিলেক্ট করে তাহলে ভাজক টিস্যু থেকে একটা কোশ্চেন হবেই, গ বা ঘ একটা কোশ্চেন হবেই। আচ্ছা, তোমাদের কিন্তু সামনে জুন মাস
জুন মাসের মধ্যে আমাদের সিলেবাস শেষ করতে বলেছে। হ্যাঁ, এই কারণে একটু আমাদের খুব ফাস্ট যেতে হবে। হ্যাঁ, আমাদের আজকের স্লাইড আমি মনে করছিলাম এটাই পড়াবো, কালকে আমাদের একটা মিটিং হয়েছে, সেই মিটিং এ আমাদের বলে দেওয়া হয়েছে যে জুন মাসের মধ্যে সিলেবাস শেষ করার একটা প্ল্যান আপনারা করেন। এই কারণে আমি সিলেবাস কত বড়, মানে কতটুকু পর্যন্ত শেষ করতে হবে জুন মাসের মধ্যে? হ্যাঁ একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। স্যার জুন মাসের মধ্যে আমাদের যে সিলেবাসটা শেষ করতে বলেছে কলেজ কর্তৃপক্ষ, সেই সিলেবাসটা কি স্যার পুরো বই? সিলেবাস মানে তো পুরা বই, সিলেবাস মানে পুরা বই। তাহলে স্যার সেটা অনেক মানে কষ্টকর একটা ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ না স্যার, ওই ওটা বোঝাইনি, মানে বলছে কি সিলেবাস কি পুরা বই নিয়ে অর্ধেক সেটা। ও না, সিলেবাস মানে আমাদের যে তোমাদের যে পরীক্ষাটা হবে, হ্যাঁ ও জি না স্যার, সেটা তো একটা তোমাদের নির্ধারণ করে দেওয়া আছে যে প্রথম থেকে 5 নম্বর চ্যাপ্টার। হ্যাঁ, সেটা হয়তো একটু এদিক সেদিক চেঞ্জ হতে পারে, তবে গোটা বই আমরা দিব মানে না। কিছুদিন আগে যে একটা নোটিস দিছিলেন না আপনার ওখানে দেওয়া ছিল ইয়ের জন্য 1 নম্বর সেটা, অধ্যায় থেকে 5 নম্বর অধ্যায়, ওখানে দেওয়া ছিল 1 নম্বর অধ্যায় থেকে 5 নম্বর অধ্যায় বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে 1 থেকে 6 নম্বর অধ্যায় এরকম দেওয়া ছিল। হ্যাঁ, তো ওখানে হয়তো সিলেবাসে কিছুটা পরিবর্তন হতে পারে, তবে গোটা বই প্রথম পরীক্ষা যেহেতু গোটা বই থাকবে না। স্যার এমনিতে জুন মাসের মধ্যে পুরো বইটা মানে হ্যাঁ, কলেজ জুন মাসের কর্তৃপক্ষ মধ্যে শেষ বা করতে চাচ্ছে জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে আমাদের পুরো সিলেবাস শেষ করতে বলেছি। স্যার। হ্যাঁ, তাহলে কি আমাদের জুন মাসে ফার্স্ট ইয়ার শেষ হয়ে যাবে? জুন বা জুলাই, জুলাইয়ের হয়তো ঈদের আগে, ধরে নাও কুরবান ঈদের আগে তোমাদের ফার্স্ট ইয়ার শেষ হয়ে যাবে। সেটা একটা রেকর্ড হয়ে যাচ্ছে না যে কলেজে না গিয়ে আমরা ফার্স্ট ইয়ার কমপ্লিট? এখন তো সব জায়গাতে এরকম, এখন তো কিছু করার নাই, তাই না? এখন তো পরিবেশটাই তো এরকম হয়ে গেছে, তোমরাও বুঝতেছো আমরাও বুঝতেছি। হ্যাঁ, কালকে তো আবার দেখলাম যে তোমার চাপায়ের এলাকায় প্রায় 59% সংক্রমণের হার, তার আগের দিন নাকি 55% ছিল। তো এরকম যদি ভারতীয় ভ্যারিয়েন্ট যদি চাপায়, তো সীমান্ত এলাকাবর্তী একটা জেলা, হ্যাঁ ভারতের খুব কাছাকাছি সোনামসজিদ, তো এখন এটা যদি এখন ই হয় স্প্রেড করে, তখন ভারতীয় ভ্যারিয়েন্টের স্প্রেড করার ক্ষমতা অনেক বেশি। এখন এটা তো আমরা সবাই বুঝতেছি, এখন আল্লাহ ভরসা, এখন আল্লাহ যদি আমাদেরকে সুস্থ পরিবেশে নিয়ে আসতে পারে, তাহলে অবশ্যই আমরা বলে আবার যাব ইনশাল্লাহ, বুঝছো? জি স্যার বুঝতে পেরেছি। তো আমরা দ্বিতীয় লেকচারে যতটুকু পারি শেষ করার চেষ্টা করি, সবাই মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে শোনো। তো আমরা এখানে পড়বো যে টিস্যু তন্ত্র, আমরা প্রথমে পড়লাম, প্রথম লেকচারে পড়লাম টিস্যু সম্পর্কে, ভাজক টিস্যু সম্পর্কে পড়লাম, এখন আমরা আসবো টিস্যু তন্ত্র সম্পর্কে। তো টিস্যু তন্ত্রকে আমরা 3টা ভাগে ভাগ করব। তো প্রথম যে ভাগটা ছিল ত্বকীয় টিস্যু তন্ত্র, টিস্যু তন্ত্রের 3টা ভাগ হলো, একটা ত্বকীয়, একটা হলো গ্রাউন্ড টিস্যু তন্ত্র, আর একটা হলো পরিবহন টিস্যু তন্ত্র। আজকে আমরা যেটা করবো সেটা হলো ত্বকীয় টিস্যু তন্ত্র। ত্বকীয় টিস্যু তন্ত্রের যে অংশগুলো আমরা পড়বো সেটা হলো ত্বক, ত্বকের উপাঙ্গ সমূহ, ত্বকীয় রন্ধ্র, পত্ররন্ধ্র বা স্টোমাটা, পানি পত্ররন্ধ্র বা হাইডাথ্র। তো টিস্যু তন্ত্র সম্পর্কে জানো, টিস্যু তন্ত্র একই ধরনের শারীরবৃত্তীয় বা যান্ত্রিক কাজ সম্পাদনে নিয়োজিত এক বা একাধিক টিস্যুকে টিস্যু তন্ত্র বলে। যেমন খাদ্য তৈরিতে মেসোফিল টিস্যু, খাদ্য পরিবহনে ভাস্কুলার টিস্যু, খাদ্য সঞ্চয়ে প্যারেনকাইমা টিস্যু ইত্যাদি। বিজ্ঞানী স্যাক্স এর মতে উত্তরসূরির উদ্ভিদে 3 ধরনের টিস্যু তন্ত্র দেখা যায়। আমরা যেটা একটু আগে বললাম, ত্বকীয় টিস্যু তন্ত্র, ভিত্তি টিস্যু তন্ত্র, ভাস্কুলার টিস্যু তন্ত্র। আমরা আজকে যেটা পড়বো সেটা হলো ত্বকীয় টিস্যু তন্ত্র। ত্বকীয় টিস্যু তন্ত্রকে আমরা 3টা ভাগে ভাগ করেছি, ত্বক, ত্বকীয় উপাঙ্গ সমূহ, ত্বকীয় রন্ধ্র। ভিত্তি আবার রন্ধ্রকে আমরা 2 ভাগে ভাগ করেছি, একটা হলো পত্ররন্ধ্র আর একটা হলো পানি পত্ররন্ধ্র বা হাইড্রাথ্র। ভিত্তি টিস্যু তন্ত্র আবার 2 ধরনের, বহিঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চল। ভাস্কুলার টিস্যু তন্ত্র আবার 3 ধরনের, যেটাকে আমরা বলেছিলাম পরিবহন টিস্যু তন্ত্র, তার ভাগ হলো 3টা, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। আমরা আসছি ত্বকীয় টিস্যু তন্ত্র, যে টিস্যু তন্ত্র উদ্ভিদ অঙ্গের বহিরাবরণ মানে ত্বক সৃষ্টি করে তাকে এপিডার্মাল বা ত্বকীয় টিস্যু তন্ত্র বলে। একটি মাত্র টিস্যু দিয়ে এই টিস্যু তন্ত্র গঠিত হয়, যেমন প্রাইমারি শীর্ষক ভাজক টিস্যু উৎপত্তি। তাহলে উদ্ভিদের কাণ্ড,
শাখা প্রশাখা, পাতা, মূল, ফুল, ফল, বীজ ইত্যাদি অঙ্গের ত্বক একটি তন্ত্রের দ্বারা গঠিত। আমরা জানি এই সমস্ত অঙ্গের প্রত্যেকেরই বহিঃত্বক আছে। ত্বকীয় টিস্যুতন্ত্রের নিম্নলিখিত অংশ দ্বারা গঠিত। ত্বক বা এপিডার্মিস, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে মূল মূলের যে বহিঃত্বক তাকে আমরা বলবো ইপিব্লেমা, আর কাণ্ড আর পাতার বহিঃত্বককে বলবো এপিডার্মিস। তাহলে উদ্ভিদের সবচেয়ে বাইরের রক্ষণাত্মক কোষকে ত্বক বা এপিডার্মিস বলা হয়। সাধারণত একসারি প্যানক্রিয়ামা কোষ দ্বারা এই বহিঃত্বক গঠিত, তবে কোনো কোনো উদ্ভিদের ত্বকে একাধিক কোষস্তর থাকতে পারে, যেমন বট, অশ্বত্থ, পাকুড়, পরবী ইত্যাদি গাছের পাতা। তাহলে তোমরা এটা কিভাবে বুঝবা? দেখবা যে উদ্ভিদের যে কাণ্ডের বহিঃত্বকটা আছে সেটা যদি অনেক পুরু হয় তাহলে আমরা বুঝতে পারবো এই এই সমস্ত উদ্ভিদের কাণ্ড বহিঃত্বক অনেক প্যানক্রিয়ামা কোষ দ্বারা গঠিত, অনেক স্তর কয়েক স্তর প্যানক্রিয়ামা কোষ দ্বারা গঠিত। তো আমরা সবাই বট গাছ দেখেছি, বটের যে বাকল, কাণ্ডের বাকল সেটা অনেক পুরু থাকে, বা অনেকে হয়তো করবী গাছ দেখেছি। হ্যাঁ, অশ্বত্থ বা পাকুড় এই গাছগুলো হয়তো আমরা অনেকে নাও চিনতে পারি, তবে বট আর করবী গাছ এই এই দুটো গাছ অনেকের চিনার কথা। এদের ক্ষেত্রে আমরা দেখব যে উদ্ভিদের পাতা হোক বা এই কাণ্ড হোক, হ্যাঁ, শেষ তাদের ত্বক কয়েক স্তর প্যানক্রিয়ামা কোষ দ্বারা গঠিত। এপিডার্মিসের কোষগুলো আয়তাকার এবং ঘন সন্নিবিষ্ট, তাই আন্তঃকোষীয় খাত নেই, তবে স্টোমাটা বা লেন্টিসেল থাকতে পারে। স্টোমাটা তোমরা সবাই বুঝো, স্টোমাটা হলো পত্ররন্ধ্র, কারণ আমরা জানি পত্ররন্ধ্র পাতায় থাকতে পারে আর থাকতে পারে হলো কচি কাণ্ডে, কচি সবুজ কাণ্ডে পত্ররন্ধ্র থাকে। লেন্টিসেল কথাটা কি কেউ শুনেছো? লেন্টিসেল জি স্যার, শুনেছি কাণ্ডের বাকলের মধ্যে থেকে যেখান দিয়ে হ্যাঁ থ্যাংক প্রসাধন। ইউ হ্যাঁ কাণ্ডের বাকলের মধ্যে এটা হয়। হ্যাঁ, এটা কাদের ক্ষেত্রে হবে? যাদের হলো সেকেন্ডারি বৃদ্ধি হয়, যেমন আম, জাম, কাঁঠাল, এদের ক্ষেত্রে দেখা যায় যে ক্যাম্বিয়াম টিস্যুগুলো এরকম সেকেন্ডারি বৃদ্ধির কারণে উদ্ভিদ মোটা হতে থাকে, এবং দেখা যায় যে কিছু কর্ক টিস্যু মৃত হয় বা মরে যায়। সেই মৃত কোষগুলো মরে যায় যখন, তখন সেখানে কতগুলো ছিদ্র তৈরি হয়, আর সেই ছিদ্রকে আমরা বলবো লেন্টিসেল। প্রতিটি কোষে অল্প পরিমাণ সাইটোপ্লাজম, একটি নিউক্লিয়াস, একটি কোষ গহ্বর থাকে। রক্ষী কোষ ব্যতীত অন্য কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। তাহলে ত্বকের কি কি কোষ থাকতে পারে? ত্বকে বহিঃত্বকীয় কোষ, তারপরে রক্ষী কোষ, কিছু সহকারী কোষ থাকে। তাহলে ত্বকীয় কোষ আর সহকারী কোষে তোমার ক্লোরোপ্লাস্ট থাকবে না, শুধুমাত্র থাকবে রক্ষী কোষ। রক্ষী কোষে ক্লোরোপ্লাস্ট থাকবে। ফুলের পাপড়ি, ফল ত্বকে অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক থাকে। ত্বকের কোষে ত্বকের কোষে পাশের ও ভিতরের দিকের প্রাচীর পাতলা, কিন্তু বাইরের প্রাচীরের সুবেরিন ও কিটিন জমে পুরু স্তর তৈরি করে। তাহলে আমরা বাইরের কাণ্ডের যে বহিঃত্বক আছে সেই কাণ্ডের বহিঃত্বকের কোষে আমরা দেখব যে পাশের এবং ভিতরের দিকের প্রাচীর পাতলা থাকবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে বাইরের প্রাচীরে সুবেরিন আর কিটিন জমে যায়। এই কারণে মোমের আস্তরণ জমে, যার ফলে সেটা পুরু স্তর হয়ে ক্রিটিক্যাল তৈরি হয়। এই জন্য আমরা দেখব যখন উদ্ভিদ যে মনে করো ইয়াং কাণ্ড বা কচি কাণ্ড, হ্যাঁ, সেটা আস্তে আস্তে যখন পরিণত হতে যাচ্ছে, তখন আমরা যদি উদ্ভিদের কাণ্ডটা হাত দিয়ে অনুভব করে দেখি তাহলে দেখবো যে বেশ মসৃণ। হ্যাঁ, বয়স যত বাড়তে থাকে তখন ততদিন এই মসৃণতা থাকে না, কিন্তু কিশোর অবস্থায় বা আমরা বলতে পারি যে তরুণ অবস্থায় উদ্ভিদের কাণ্ডগুলো বেশ মসৃণ থাকে। সেই মসৃণ হওয়ার কারণটাই হলো এই মোমের আস্তরণ বা কিউটিকল। মূলের ক্ষেত্রে স্যার, হ্যাঁ বলো। উদ্ভিদ যখন বড় হয় তখন কি কিউটিকল নিঃসরণ বন্ধ হয়ে যায়? না না, ক্রিটিক্যাল তো থাকবে, ক্রিটিক্যাল থাকবে, ঠিক আছে। উদ্ভিদ যতই মোটা হয়ে যাক বা যতই বড় হোক, ক্রিটিক্যাল থাকবে, কিন্তু ক্রিটিক্যাল প্রাথমিক অবস্থায় মসৃণ থাকবে, কিন্তু বয়স যত বাড়তে থাকবে ক্রিটিক্যাল অমসৃণ হয়ে যাবে। এটাই এটাই হলো পার্থক্য। কিউটিক্যাল মূলের দিকে, মূলের ত্বকে অনুপস্থিত। হ্যাঁ, তাহলে আমরা বলেছিলাম মূল ত্বকে ক্রিটিক্যাল থাকবে না। তাহলে ক্রিটিক্যাল থাকবে কার কার ক্ষেত্রে? পাতা আর কাণ্ডে। এটা এটা কিন্তু অনেক সময় কোশ্চেনে আসে যে কোথায় ক্রিটিক্যাল থাকে না। তাহলে মূলে বা এপিব্লেমায়, আমরা বলেছিলাম যে মূলের বহিঃত্বককে এপিব্লেমা বলে। তাহলে মূলের বহিঃত্বক বা এপিব্লেমায় ক্রিটিক্যাল থাকবে না,
কিন্তু কাণ্ড ও পাতার বহিঃত্বকে ক্রিটিক্যাল থাকবে। গম, ভুট্টা, আখ ইত্যাদি গাছের পাতার ত্বকে বৃহদাকার কিছু ত্বকীয় কোষ থাকে, এদেরকে বুলিফর্ম কোষ বলে। ত্বকের কাজ, উদ্ভিদের অভ্যন্তরীণ টিস্যুকে বাইরের আঘাত থেকে ও অন্যান্য প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে। বিষাক্ত গ্রন্থি বিশিষ্ট রোমযুক্ত ত্বক বিভিন্ন প্রকার প্রাণীর আক্রমণ হতে উদ্ভিদকে রক্ষা করে। ত্বকের কিউটিকাল পানির অপচয় বন্ধ করে ও ছত্রাকের আক্রমণ হতে অভ্যন্তরীণ টিস্যুকে রক্ষা করে। ত্বক কোষ প্রয়োজনে বিভাজিত হতে পারে ও ক্ষত সারিয়ে তোলে। বুলিফর্ম কোষ পানি সঞ্চয় করে এবং পাতার প্রসারণ ও বিকাশে সাহায্য করে। তাহলে আমরা যেটা বললাম যে আমরা ত্বক সম্পর্কে জানলাম, যে ত্বকের আমরা মূলের ত্বক, কাণ্ডের ত্বক, পাতার ত্বক সেগুলো আমরা জানলাম। এখন আমরা আসবো ত্বক থেকে কি কি উপাঙ্গ সৃষ্টি হতে পারে। তাহলে ত্বক থেকে যে উপাঙ্গগুলো সৃষ্টি হয় সেগুলোকে আমরা বলবো ত্বকীয় উপাঙ্গ। তাহলে ত্বকের একটা উপাঙ্গ হলো রোম বা ট্রাইকোম, রোম বা ট্রাইকোম। তাহলে এরা কেমন দেখতে? এরা এককোষী বা বহুকোষী হতে পারে, সরল বা গুচ্ছাকার হতে পারে, শাখান্বিত বা অশাক হতে পারে। মূললোম, যেমন আমরা মূলের ক্ষেত্রে এটা দেখবো যে মূললোম থাকে, মূললোম গুলো হলো এককোষী এবং সব ক্ষেত্রে ক্রিটিক্যাল বিবর্জিত, যেহেতু মূলে ক্রিটিক্যাল থাকে না কাজে মূললোমও ক্রিটিক্যাল থাকবে না। কাণ্ডরোম, কাণ্ডরোম বহুকোষী এবং সর্বদা ক্রিটিক্যাল যুক্ত হয়ে থাকে, যেহেতু কাণ্ডে ক্রিটিক্যাল আছে এই জন্য রোমেও ক্রিটিক্যাল থাকে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডরম থাকে না, শুধুমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডরম থাকে। কাজ, মূললোম পানি শোষণ করে, কাণ্ডরম আঠা, গদ ও বিষাক্ত পদার্থ নিঃসৃত করে, উদ্ভিদকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং কোনো কোনো ক্ষেত্রে পানি সঞ্চয় করে। তোমরা নিশ্চয়ই কাণ্ডরম দেখেছো, কেউ কি বলতে পারবা যে আমি কাণ্ডরম দেখেছি? জি স্যার। কোন উদ্ভিদে দেখেছি? কোন উদ্ভিদে দেখেছি? লাউ, ঢেঁড়স। হ্যাঁ হ্যাঁ, লাউ, কুমড়া, ঢেঁড়স, হ্যাঁ এগুলোতে আমরা দেখেছি যে ছোট ছোট শুঙের মতো অংশ আছে। সেখানে আমরা কতগুলো কাণ্ডরম দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রথমটা যেমন আছে, আমরা এখানে যদিও বলেছি কাণ্ডরম হলো বহুকোষী, কিন্তু কিছু কিছু এককোষী কাণ্ডরমও থাকতে পারে। তাহলে এটা হলো এককোষী অসার। হ্যাঁ, একটাই কোষ দ্বারা কাণ্ডরম গঠিত এবং কোনো শাখা নাই। দুই নম্বর ছবিটা বহুকোষী অসার। হ্যাঁ, কাণ্ডরমটা অনেকগুলো কোষ দ্বারা গঠিত কিন্তু কোনো শাখা নাই। তিন নম্বর কোষটা হলো এককোষী কাণ্ডরম কিন্তু আবার শাখাও আছে। চার নম্বর ছবিটা হলো কাণ্ডরম হলো বহুকোষী এবং শাখাযুক্ত। পাঁচ নম্বর ছবিটা হলো মূললোম, মূললোম জানি আমরা সর্বদাই এককোষী। স্বল্প, পাতলা, ঝিল্লি সদৃশ বিশেষ ধরনের রোম, এরা প্রসাধনের হার কমায়। যেমন তোমরা দেখেছো স্বল্প মানে হলো যে পেঁয়াজের যে আমরা বাইরের যে আমরা শুষ্ক স্বল্প দেখেছি, আর পেঁয়াজের ভিতরে আমরা দেখেছি হলো একটু সিক্ত স্বল্প। তাহলে এটাই হলো স্বল্প। স্বল্প তোমরা টেরিস উদ্ভিদেও দেখেছো, যে রাইজোম যেটাকে আমরা বলেছিলাম, হ্যাঁ কাণ্ড আর র্যাকিসের গোড়ায় আমরা এরকম বাদামি বর্ণের কিছু স্বল্প দেখেছিলাম। তাহলে স্বল্পটা হবে অনেকটা ঝিল্লি আকৃতির গঠন, এরা প্রসাধনের হার কমায়। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি আমরা। আমরা কি পুনরায় জয়েন করব ক্লাসে আর 5 থেকে 7 মিনিট? স্যার আপনি যদি মানে প্রয়োজন মনে করেন তাহলে করতে পারেন। আচ্ছা, তাহলে সবাই যারা জয়েন আসো তাহলে কিছুক্ষণ আরো ক্লাস করো, 5 থেকে 7 মিনিট, ওকে? কারণ ক্লাসের সময় প্রায় শেষ, 1 মিনিট মতো আছে এবং সবাইকে জয়েন করার অনুরোধ করছি। গ্রন্থিরোম বা কোলেটার্স বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোম, যা এক ধরনের চকচকে আঠালো পদার্থে পূর্ণ থাকে, যেমন কীট পতঙ্গকে প্রতিহত করে আত্মরক্ষায় সাহায্য করে। ঠিক আছে, গ্রন্থিরোমটা হলো যে এরা এক ধরনের আঠালো পদার্থ বা পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে।
হ্যাঁ শামীম, জি স্যার, আর তো কেউ জয়েন হচ্ছে না, ব্যাপার কি? জানি না তো স্যার, হঠাৎ করে বের করে দিল। না না, আমি তো বলে দিলাম আগে যে পুনরায় জয়েন করার জন্য আমি তো আগে তোমাকে অ্যানাউন্স করলাম। আরেকজন জয়েন হলো, আমি বলেছিলাম যে আরো 5-7 মিনিট সময় লাগতে পারে, সবাই তো জয়েন হও। তো দুজন, তিনজন, তিনজন হলো। জনের মধ্যে অন্তত 10 জন তো জয়েন করার কথা, 10 জন। তোমরা পরে যদি পুনরায় জয়েন করতে বলে, অনেকেই তোমরা জয়েন করো না, 22 জনের মধ্যে মাত্র 3 জন জয়েন হয়েছে। আর 1 মিনিট দেখি যে আর কেউ জয়েন হয় কিনা। মনে হয় আর যে কেউ জয়েন হবে না, তাই না স্যার? আর একটু দেখেন কেউ হইতে পারে। আর মনে হয় না কেউ হবে স্যার। কি মেসেজ দিচ্ছে নাকি? আমি তো বলে দিলাম, তোমাদেরকে তো বলে দিলাম যে তোমরা আবার পুরাই জয়েন হও। স্যার স্টার্ট করে দেন। স্টার্ট করবো না, রেখে দেবো যে 3 জনের জন্য আবার দেখা যাচ্ছে বাকিরা আবার ই করবে। স্যার রেখে দেন, আজকে বাদ দেন স্যার। হ্যাঁ তাহলে নেক্সট ক্লাসে, স্যার বাদ দেন স্যার, নেক্সট ক্লাসে। তোমাদের 3 জনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমার কথাটা রেখেছো। হ্যাঁ তো নেক্সট ক্লাসে তোমরা এরকম একটু প্রিপারেশন নিও যে আমি 40 মিনিটের অতিরিক্ত আরো হয়তো 5-7 মিনিট নেক্সট ক্লাসে পড়াবো। কারণ আমাদেরকে যদি 5-7 মিনিট হ্যাঁ বেশি করে না পড়ায় তাহলে কিন্তু আমরা সিলেবাস শেষ করতে পারবো না, বুঝছো? তো তোমাদের বন্ধুদেরকে বলে দিও যে নেক্সট ক্লাসে এরকম স্যার পুনরায় জয়েন হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেছে। হ্যাঁ কারণ আমরা নেক্সট ক্লাস থেকে একটু বেশি বেশি পড়াবো। আর আমরা এই যে আজকে যে আমি সেকেন্ড লেকচারটা দিলাম, এটা আমি পরে তোমাদের প্রথম লেকচারের সাথে অ্যাড করে পুনরায় পিডিএফ করে আবার ইতে ডাউনলোড করে দিব, ওয়েবসাইটে ডাউনলোড করে দিব, ওখান থেকে তোমরা নিয়ে নিও। ওকে ওকে স্যার, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ আজকে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।